আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব ইজি ওয়েতে বাসায় ভাপা পিঠা বানাতে পারবেন। আমি আজকে দুই রকমের স্টিমার বানাবো, একটা হচ্ছে স্ট্রেনার দিয়ে আর একটা হচ্ছে ফয়েল পেপার। আমি ছিদ্র করে নিয়েছি ওটা দিয়ে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে এখন আমার পিঠার ইনগ্রিডিয়েন্টসগুলি দেখাবো। এখানে আমি খেজুরের মিঠাই নিয়ে নিয়েছি, লবণ, দুধের মালাই, কুড়িয়ে রাখা নারকেল এবং চালের গুঁড়ো। আমি একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এই চালের গুঁড়োটাতে আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি। এখন এই চালের গুঁড়োটাতে আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে নিব। একবারে ঢালা যাবে না, না হলে হচ্ছে কাই হয়ে যেতে পারে। আপনাদের মেক শিওর করতে হবে যেন আটার কাই যেন না হয়ে যায়, গুঁড়োটা যেন যেরকম ঝরঝরে থাকে, পানির সাথে যেন সব গুঁড়োই যেন মিশে যায়। এবং এমন বল করে আস্তে করে যদি আপনারা প্রেশার দেন এটা ভেঙে যায় যেতে হবে। এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখেন একটা বাটিতে আমি স্ট্রেনার নিয়ে এখন ওই চালের গুঁড়াটা আমি স্ট্রেন করে নিচ্ছি। মেক শিওর করতে হবে কোনো ধরনের জানি কোনো বেটস জানি না থাকে, একদম মিহিন হয়ে যেতে হবে গুঁড়াটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই যেখানে দেখেন ঠিক এভাবে মিহিন হয়ে যেতে হবে গুঁড়াটা। আমি এরপরে একটা ভিজা হালকা ভিজা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছি। এখানে আমার ফয়েলের স্ট্রেনার এটার ভিতরে হচ্ছে আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি এই পানিটাকে প্রিহিট করব, 2 মিনিটের জন্য রেখে দেব। এটা হচ্ছে স্ট্রেনারের স্টিমার। এখন আমি আমার স্ট্রেনারের স্টিমার জন্য আমি এখন পিঠা বানিয়ে নিব। একটা ছোট একটা স্ট্রেনারের ভিতরে আমি আমার চালের গুঁড়াটা দিয়ে দিব। এটা হচ্ছে শুধু স্ট্রেনার দিয়ে, স্ট্রেনারের স্টিমার যেটা বলে। আর এই চালের গুঁড়ার উপরে আমি হচ্ছে আমার মিঠাইটা দিয়ে দিব, তারপরে নারকেলের গুঁড়ো, তারপরে আবার মিঠাই। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু মিঠাই খেতে পছন্দ করেন বা যতটুকু নারকেল আপনাদের অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। তারপরে এটার উপরে হচ্ছে আপনাদের চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, পুরো একটা কেকের মতো। তারপরে এটা আমি আমার বড় স্ট্রেনারটার উপর রেখে দিব ঢাকনা দিয়ে, কোনো ধরনের বাষ্প জানি না বের হয় ওখান থেকে 5 মিনিটের জন্য। এখন আমরা ফয়েল পেপারটাতে চলে যাব। আমি একটা 1 টাইম বাটিতে সেম ওরকমভাবেই চালের গুঁড়ো দিয়ে নিয়েছি প্রথম, তারপরে মিঠাই। এটা আমি মালাইয়ের বানাবো, মিঠাই দিয়ে নিচ্ছি, তারপরে নারকেলের গুঁড়ো দিয়ে নিব। আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন আমি মালাই দিয়ে দিব এটার মধ্যে। এখন আমি আমার চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা আমি শক্ত করে প্রেস করে জানি সব জানি এক জায়গায় থাকে। পরে আমি একটা চিজ ক্লথের উপরে আমার বাটিটা মুড়িয়ে ওইটার উপরে
পিঠাটা দিয়ে বাটিটা সরিয়ে নিব। আপনারা মেক শিওর করবেন আপনারা যেখানে পিঠাটা রাখছেন সেখান থেকে জানি বাষ্পটা জানি বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম যেখানে ছিদ্র করেছি ওইটার উপরেই আমি দিয়েছি পিঠাটা, জানি পিঠাটা সুন্দর করে তাহলে হবে, হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কাঁচা কাঁচা থাকবে না। এখন ওইটা আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এখন আমি এটা, আমার পিঠা হয়ে গেছে, আমি চেক করছি জানি কোনো রকমের শক্ত জারি না হয়ে থাকে পিঠাটা। এটা হচ্ছে স্ট্রেনারের পিঠাটা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2 রকমের ভাপা পিঠাই হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো, জানি দেখার জন্য যে কতটা নরম হয়েছে পিঠাটা। এই দেখেন, আই হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন ফর শিওর। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন ফর আদার মোর নিউ ভিডিওস এবং বেল আইকনটা ক্লিক করবেন। আর হচ্ছে আপনারা নতুন যেই যেই রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করবেন নিচে। থ্যাংক ইউ।